অতটাকে সময় নাই। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছেন 15 বছর আগে। ওয়াজের মাঝে বলেছিলেন একজন আলেম, তিনি যে কিছু আপনার ভবিষ্যৎ বাণী করতে পান, ঘটনা দেখতে পান, হৃদয় দিয়ে উপলব্ধি করতে পান, আল্লাহ তাদেরকে যে সেগুলো শক্তি দেন সেটা আজকে প্রমাণিত। তিনি বলেছিলেন চট্টগ্রামে সম্ভবত ওয়াজের মাঝে, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ ছেয়ে যাচ্ছে। যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে না পারি, শুভ সাদিক হবে না। শুভ সাদিক বোঝেন তো অনেকে, সূর্য ওঠার আগের মুহূর্তটা তিনি বলেছিলেন, কিন্তু আজকে তাই হচ্ছে, আজকে তাই হচ্ছে। কাজেই অনুরোধ করব, দল মত পদভেদে আমাদের নেতারা যেমনি ভাবে বলেছে ভারতীয় পণ্যের পাশাপাশি এদেশের সবচেয়ে ভারতীয় বড় পণ্য হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগকে বয়কট করুন, আওয়ামী লীগকে বর্জন করুন, রাজপথে নামুন। এই এখন বর্তমানে দুইটা সংসদ চলছে, আন্দোলন আমরা বন্ধ করি নাই, আন্দোলন চলছে গণতন্ত্র অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেদিন প্রথম দিন এই ভুয়া পার্লামেন্ট ডামি পার্লামেন্ট বসবে, গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা সংসদ ঘেরাও কর্মসূচি দেব। তাই আপনাদেরকে এখন থেকে সারা বাংলাদেশ থেকে ঢাকা এসে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। সংসদ অধিবেশন ডাকার সাথে সাথে সংসদ ঘেরাও যেন আমরা করতে পারি। 28শে জুলাই, 10ই ডিসেম্বর, 28শে অক্টোবরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে সফলতা আনবই। প্রদীপ কিংবা ডিআইজি মিজানের মতো লোক কিন্তু এই পুলিশ বাহিনীতে আছে, আবার ওই কাহার আকন্দর মতো চামচামি করে মনোনয়ন পাওয়ার জন্য অনেক ডিআইজি ফিআইজিও কিন্তু পুলিশে আছে। আজকে দুঃখ লাগে, খুব কষ্ট হয়, আফসোস হয়, যেই অবস্থায় আছি, যেই সংগ্রামে আছি, কোন বন্দুকের নল তারা করে বেড়ায় জানি না কতদিন বাঁচি, কিন্তু দেশটার ভবিষ্যৎটা কি হবে? একটা জাতিকে নৈতিকভাবে ধ্বংস করে তাদের চারিত্রিক অধঃপতন ঘটিয়ে দেশকে ধ্বংস করা হচ্ছে, একটা প্রাচ্যকার্যকর রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা হচ্ছে। পৃথিবীর অনেক মানুষই বলেছিলেন, অনেকে নেলসন ম্যান্ডেলার কথা বলে, অনেকে আরো অনেকের কথা বলে, যে যদি তুমি কোনো জাতিকে ধ্বংস করতে চাও সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। আজকে ভারতীয় তামিলনাড়ুরা আজকে আমাদের দেশের শিক্ষকদের চরিত্র নষ্ট করেছে, শিক্ষাকেও নষ্ট করেছে। আমি গণভবনে গিয়েছিলাম, একটা বক্তব্যে সবাই সমালোচনা করেছিল, অনেকে বক্তব্যটা ভালোভাবে শুনবেন, সেই বক্তব্যে আমার স্কুলের আমি একজন প্রাথমিক শিক্ষকের কথা বলেছি, যিনি মাতৃস্নেহে আমাদেরকে স্কুলে পরশ বুলিয়ে দিতেন, শিক্ষকের সম্মান এবং মর্যাদা যেটা আমরা ছোটবেলা থেকে পরিবার থেকে শিখেছি, সমাজের বাস্তবতায় দেখেছি, আজকে সেই শিক্ষকদেরকে কি ছাত্ররা অভিভাবকরা সম্মান করবে? যেই শিক্ষক ভোট চুরি করায়, চাঁদাবাজ দান্দাবাজ চরিত্রহীন ভারতীয় তামিলদের পক্ষে গোলামি করে তাদেরকে বিনা ভোটে নির্বাচিত করে, সেই শিক্ষকদের মর্যাদা কি এই সমাজে আছে? না, থাকবে না তো। তাহলে শিক্ষকদের মর্যাদা যদি না থাকে, শরীফ শরীফার একটা গল্পে খুব বেশি কিছু হয় না, পুরো সিলেবাসই তো আপনার পুরো পাঠ্যক্রমে এই রকমের অসংখ্য ঘটনা আছে, আপনারা একটা ঘটনা দেখেছেন সেই করছেন। আমরা যখন স্কুলে পড়েছি ধর্মীয় মূল্যবোধ শিক্ষার জন্য, সেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ইহুদি নাতারা খ্রিস্টান বিধর্মীরাও বলেছে পৃথিবীর মহামানব আদর্শ এক চরিত্র, তার জীবনী পাঠ করে তার কর্ম থেকে আমরা ইন্সপায়ার্ড হতাম। আজকে সেগুলো পাঠ্যপুস্তকে নাই, আজকে সেই বিজেপি লাইনের সিলেবাস বাংলাদেশে ঢুকানো হয়েছে, হচ্ছে। ইসরায়েল আজকে সারা বিশ্বে আলোচিত, সমস্ত জাতির সামনে বিশ্বের সামনে ন্যাংটা হয়ে অপকর্ম করছে, তারপরে বলছে যে না আমাদের গায়ে দামি পোশাক
আমরা সভ্যতার প্রতীক, আমরাই সভ্য জাতি। কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। সমস্ত আজকে মানবাধিকারের ঝান্ডাওয়ালারা, মানবাধিকারের বলি আওড়ানো সমগ্র পশ্চিমা বিশ্ব আজকে যখন ফিলিস্তিনে নারকীয় তাণ্ডব চালানোচ্ছে, নীরব সমস্ত মিডিয়াগুলো আজকে নীরব। দু একটা মধ্যপ্রাচ্য ভিত্তিক আল জাজিরার মতো দু একটা চ্যানেল ব্যতীত ওখানে কি হচ্ছে সেটিও তারা প্রতিবাদ করছে না, কারণ ইসরায়েলি শক্তির কাছে সবাই অসহায়। পৃথিবীর সমস্ত ব্র্যান্ড, খাবার থেকে শুরু করে কাপড় প্রসাধনী সব ব্র্যান্ড ইসরায়েলি কোম্পানির, তারা আজকে পৃথিবীর পুরো মার্কেট বাণিজ্যকে, গোটা বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। সেই ইসরায়েলে যেমন নেতানিয়াহু একজন উন্মাদ, আজকে ভারতের এই মোদি হচ্ছে আরেক উন্মাদ। ইসরায়েল চায় ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলকে একটা ইহুদি রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে, যেই কারণে তারা ফিলিস্তিনিদেরকে নির্মূল করার জন্য ত্রাণের লাইনও হামলা চালাচ্ছে, গুলি চালাচ্ছে। ঠিক একইভাবে মোদি, আরএসএস, বিজেপি, তারাও চায় ভারতকে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে, যেই কারণে 500 বছর আগের সেই বাবরি মসজিদ ভেঙে ওইখানে তারা রাম মন্দির করেছে। বাবরি মসজিদ যখন ভাঙা হয়, যখন সাম্প্রদায়িক উন্মাদনা মোদির বিজেপির নেতৃত্বে শুরু হয়, এই বাংলাদেশের শাইখুল হাদিস থেকে শুরু করে অসংখ্য আলেম ওলামারা লং মার্চ করেছিল, প্রতিবাদ করেছিল, সমাবেশ করেছিল। আর যেদিন ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করা হয়, তখন বাংলাদেশে রাম মন্দির প্রতিষ্ঠার উদযাপন করার জন্য ভারত থেকে মিষ্টি আসে, আওয়ামী লীগের নেতারা মিষ্টি খায়, বাংলাদেশের আলেম ওলামা রাজনীতিবিদ সবাই চুপচাপ, কেউ কথা বলে না, কারণ কথা বললে চাকরি থাকবে না। এইভাবে সবাই কায়দা করে মানায় নিতেছে, দরকার নাই ভাই, নিজে শান্তিতে থাকে, ভেজালে যুক্ত হওয়ার দরকার নাই, ভেজালটা শুরু খালি আমরাই করতেছি।